গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আজকে খুব বেশি একটা ভালো নেই। গতকালকে তো আপনারা দেখতেই পেলেন, রাজবাড়িতে গিয়ে অনেকটাই ঘোরাঘুরি হয়ে গেল, আর রোদটাও বেশ ভালোই ছিল। দুপুর দিকে তো ঘরে থাকা যাচ্ছিল না, তো একটু বিকেল করে বাড়ি বেরিয়েছিলাম যদিও, কিন্তু তারপরেও বেশ ভালোই রোদ ছিল। তো ওইখানে ঘোরাঘুরি করে গেলাম মেয়ের জন্য বই কিনতে। তো বই কিনে আবার বাড়ি এসে মেয়েকে নিয়ে স্যারের বাড়ি ছুটতে হলো, আমাকে আবার টিউশনে যেতে হলো। তারপর মেয়ের টিউশন ছিল হলো রাত্র 10টা অবধি, তার মধ্যে আবার বাড়ি এসে ডিনার রেডি করলাম, তারপর আবার ছুটে ছুটে গিয়ে মেয়েকে আনলাম। তো এতটাই ছুটোছুটি হয়ে গেল যে আজকে শরীরটা আর ভালোই লাগছে না, মাথাটাও ব্যথা করছে আর চোখগুলিও খুব জ্বালা জ্বালা করছে। তো আজকে মোটামুটি সকালে ঘরে যা যা কাজকর্ম ছিল সেরে ফেলেছি, আর মেয়ে স্যারের বাড়ি চলে গেছে, ও দুটো স্যারের বাড়ি পরপর, তারপর সেরে আস্তে আস্তে ওরও দেরি আছে। আর আমি আজকে ব্রেকফাস্টে খিচুড়ি বানাইনি, যেহেতু মাথাটা খুব ব্যথা করছে এই জন্য একটু বড় কাপে করেই চা নিয়ে আসলাম। পুরোটা আমি নিই, আধা কাপই এনেছি, আর সঙ্গে হলো এই যে বিস্কিট। তো আজকে চার বিস্কিট দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে ফেলছি। তো আমি চলে এসেছি আমার রান্নাঘরে, এখন আমি আমার লাঞ্চটা রেডি করে নেব। আর লাঞ্চে আজকে আমি কি রান্না করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আবার আপনারা বলতে পারেন যে আমি তো রোজই উচ্ছে আলু ভাজা খাই, তো এখানে সিজনটা যেহেতু বসন্তকাল, তো অনেক রোগের প্রাদুর্ভাব বেশি থাকে, যার জন্য আমাদের তিতা খাওয়াটা প্রয়োজন। কারণ এই সিজনে প্রচুর স্কিন ডিজিজও হয়, আর স্কিনকে ভালো রাখার জন্য অবশ্যই তেতো খেতে হয়। তো আমি তার জন্য উচ্ছে ভাজাটা বেশি খাই। আর আমি আজকে রান্না করব হলো একটা নিরামিষ আইটেমই, যেটা তরকারির ফেলে দেওয়া যে খোসা, ওই খোসাটা দিয়ে আমি আজকে একটা তরকারি রান্না করব। আর কি দিয়ে রান্না করব যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এগুলি হলো কুমোরের খোসা, আর সঙ্গে আলু কেটে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা। আর এটা রান্না করার জন্য আমার প্রয়োজন হলো শুকনো শিমের বিচি। তো এই যে দেখুন, শিমের বিচি এখানে একটু আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, বিচিটা সেদ্ধ হয়ে গেছে। আর বিচিটা সেদ্ধ করার সময় আমি এটার মধ্যে অল্প পরিমাণে লবণও দিয়ে দিয়েছি, যাতে বিচিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর জলটা একটু বেশি দিতে হবে, যাতে বিচিটা সেদ্ধ হওয়ার পর আর একটু জল থেকে যায়। তো এটার মধ্যে আমি এই যে কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বিশেষ কোনো মশলা এতে অ্যাড করতে হয় না, খুবই সিম্পল একটা রেসিপি। শুধু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়ো, খুব সামান্য দিলেই চলবে, না দিলেও চলে। আর পরিমাণ মতো লবণ। সেদ্ধ জন্য ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো, একেবারে সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। Thank you.
ভেজে দেখুন। পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা তরকারিটা দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার তরকারি রেডি। দু মিনিট রেখে নামিয়ে নেব। তো এই যে দেখো আমার তরকারি রেডি, খুবই সহজ এবং সুস্বাদু একটা তরকারি, অবশ্যই রান্না করে খেয়ে দেখবে, খুবই টেস্টি। গুড ইভিনিং, এখন বাজে হলো রাত্রি 9টা, আর গুড ইভিনিং বলার জন্য অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আমি তো আজকে সকালেই বলেছিলাম যে আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, তো সারাদিন আর শ্যুট করতে পারিনি, আর বিকেলবেলা টিউশন ছিল, তারপর ওইটাকে ছেড়ে আবার আমার 7টা থেকে টিউশন ছিল, তো টিউশন থেকে এইমাত্র ফিরলাম, তো ফিরেই আপনাদের সঙ্গে আবার বসে গেলাম কথা বলার জন্য। আর আমি আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, অন্য একটা বিষয় বলতে আমি দু একজন ইউটিউবারদের সম্পর্কেই আজকে কথা বলবো। যদিও আমার ইউটিউবের জার্নিটা খুবই অল্প দিনের, মাত্র শুরু করেছি, কিন্তু তাও ওদের সম্পর্কে আমাকে আজকে কিছু কথা বলতেই হবে। ওদের সম্পর্কে যদি আমি কিছু কথা না বলি তাহলে আমার যে ইউটিউবের জার্নিটা যেটা আমি মাত্র শুরু করেছি সেটা অসম্পূর্ণ থেকে যাবে। আর আমি আজকে নিচে বসে আপনাদের সঙ্গে কথাটা বলছি কারণ উপরে আমার মেয়ে পড়তে বসেছে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হলো, প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হলো হ্যাপি উইথ মামনের মামুন্দি সম্পর্কে। আমার ইউটিউব এর প্রতি যে ভালোবাসা সেটা মামুন্দিকে দেখেই প্রথম আমার মনের মধ্যে জন্মেছিল। ইউটিউব দেখাটা বা ইউটিউবকে দেখে এনজয় করাটা আমি মামুন্দিকে দেখেই শিখেছি, কারণ ওনার যে ভিডিওগুলি ওগুলি আমি রেগুলারই দেখি এবং আমার খুবই ভালো লাগে। কিন্তু এই যে ইউটিউবে আসার যে চেষ্টাটা আমি করছি বা ইউটিউবে আসার যে সিদ্ধান্তটা আমি নিয়েছি, যে ইন্সপিরেশনটা আমি পেয়েছি, সেটা আমি পেয়েছি সিম্পল লাইফস্টাইলের কণিকাকে দেখে। কারণ কণিকা যেভাবে একজন মহিলা হয়ে নিজের সংসারের জন্য এতটা ফাইট করছে, ইউটিউবে এসে এতটা সাকসেসফুল হয়েছে, ইউটিউবের পাশাপাশিও যেভাবে সংসার চালাচ্ছে, প্লাস ইউটিউবেও যথেষ্ট ভালো আর্নিং করছে, ওইটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি ইউটিউবে আসার জন্য। কণিকা যেভাবে নিজের স্বামীকে সামলানোর জন্য, নিজের পরিবারকে সামলানোর জন্য ইউটিউবে এতটা পরিশ্রম করছে এবং সাকসেস হয়েছে, সেটাই দেখে আমারও মনে হয়েছে যদি কণিকা করতে পারে তাহলে আমি কেন পারবো না। যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে পরিশ্রম তো অবশ্যই করতে লাগে, আর পরিশ্রম ছাড়া তো কোথাও সাকসেস পাওয়াও যায় না, এটাও ঠিক। তো ওকে দেখেই আমি ইন্সপিরেশনটা পেয়েছি যে আমিও যদি চেষ্টা করি হয়তো বা আমিও সাকসেস করতে পারবো। কতটুক হবে কি হবে না জানি না, আমার তো ইউটিউবে জানি মাত্র শুরু। আর কণিকাকে দেখে আমি এটা ফিল করতে পেরেছি যে নিজের সংসারের জন্য, নিজের পরিবারের লোকের জন্য যদি ভালো কিছু করার মানসিকতা থাকে তাহলে অবশ্যই লোকেদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়া যায়, যেভাবে কণিকা পেয়েছে হয়তো বা আমিও লোকেদের ভালোবাসা এবং সাপোর্ট পেতে পারি। কণিকার হাজবেন্ড উজ্জ্বল যেহেতু প্যারালাইজড, ও যেহেতু কোনো কাজকর্ম করতে পারে না এবং ওর জন্যই কণিকা এতটা পরিশ্রম করছে, ওকে ভালো ট্রিটমেন্ট করানোর জন্য, সংসারে ভালোভাবে চলার জন্য, সেমভাবে আমিও যেহেতু আমার মেয়ে অনেকটাই ছোট, মাত্র 15 বছর, উজ্জ্বল যেভাবে কাজ করতে পারে না ঠিক সেইভাবে আমার মেয়ে অতটাই ছোট যে ও তো কোনো রকম আর্নিং বা কোনো কাজ করতে পারবে না, তো ওকে লালন পালন করার, ওকে পড়াশোনা করানো, ভালো খাওয়ানো পড়ানো সব কিছুর দায়িত্ব আমার উপর।
আমার মেয়েও এখন এই সেম উজ্জ্বলে জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখানে পুরোপুরি আমার উপর নির্ভরশীল। আমি যদি ভালোভাবে আর্ন করতে পারি, রোজগার করতে পারি, তো তো আমি তাকে ভালোভাবে খাওয়াতে পড়াতে এবং মানুষ করতে পারবো, না হলে কোনোটাই হবে না। আর এটাও বলতে চাই, অনেকে অনেক খারাপ কমেন্টও করে কণিকাদের নিয়ে, যে খোরা স্বামীকে দেখিয়ে রোজগার করছে। অনেকে বলে যে এখন একটা কুকুর নিয়ে এসেছে, ওকে দেখিয়ে ওরা কোনো কন্টেন্ট তৈরি করবে, বা অনেক অনেক গিফট দেওয়া নেওয়া নিয়ে অনেক কথা হয়েছে। তো আমি এটুকুই বলতে চাই যে কাকে দেখিয়ে কে রোজগার করছে কি করছে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যে সমস্যাটা সে তো সেই সমস্যাটাই দেখাবে আর বলবে, বানিয়ে তো আর কোনো কিছু বলার বা দেখানোর জায়গা নেই। যেহেতু এটা এই আমাদের ব্লগিংয়ের মাধ্যমে আমরা আমাদের ডেলি লাইফটাই শেয়ার করি, তো এখানে লুকিয়ে রাখার মতন কোনো কিছুই নেই। যার যেরকম যেটা আছে সেটাই দেখাবে, এবং ওটা দেখেই ওরা মানুষের সাপোর্ট বা ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। আর যখন কেউ পরিশ্রম করে ভালো জায়গায় পৌঁছতে পারে, তখন ওদের ভালো খাওয়াটা পড়াটা এটা স্বাভাবিক। মানুষে ভালো খাওয়ার জন্য, পড়ার জন্য, ভালোভাবে চলার জন্যই তো এতটা পরিশ্রম করে। ও তো ওটা নিয়ে দেখে কোনো বাজে কমেন্ট বা কোনো রকম হিংসে করা, ওটা তো একদমই ঠিক না। তো সবার শেষে আমি এটুকুই বলতে চাই যে আপনারা যেভাবে কণিকার পাশে দাঁড়িয়েছেন, ওকে সাপোর্ট করছেন এবং ওকে অনেকটা সামলাতে আপনারা ওকে সাহায্য করেছেন, তো আমি এটুকুই আশা করি যে আপনারা আমাকেও, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে, দেখে আপনারা আনন্দ উপভোগ করতে পারেন, তাহলে প্লিজ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে দেবেন। তো আজকে এটুকুই, আর বিশেষ কিছু বলছি না। অনেকটা রাত হয়ে গেছে আর আমাকে আবার ডিনারের প্রিপারেশনটাও করতে হবে, কারণ আগেও বলেছি এখনও বলছি, একা হাতেই সংসার সামলাই সকাল থেকে রাত পর্যন্ত, সারা দিন ছুটোছুটি, খাটাখাটি, মেয়েকে নিয়ে, সংসারের কাজ নিয়ে, এ টু জেড, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সংসারের যতটুকু সবটা আমাকেই সামলাতে হয়, আমাকেই করতে হয়, তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়, আর তারপরেও আমার যতটুকু দরকার আমি সেটা পূর্ণ করতে পারছি না। তো তার জন্যই আমার ইউটিউবে আসা, মেয়েকে ভালো, যাতে আমি একটু ভালোভাবে খাওয়াতে পড়াতে পারি, তার জন্যই আমার ইউটিউবে আসা। যদি আমি এই ইউটিউবে সাকসেস করতে পারি, তাহলে একটু ভালো আর্ন করতে পারবো, তার জন্যই আমার ইউটিউবে আসা। তো আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি আমি ভুল কিছু বলে থাকি বা কোনো রকম ভুল করে থাকি, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।